গুড মর্নিং আরসি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 1:30 বাজে। এখানে ভাত বসিয়ে দিলাম, এখানে উচ্ছে ভাজা করছি, আর এটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এটা বানাবো আজকে। ডাল হয়ে গেল, গরম মশলা দিয়ে দিলাম, একটু 2 মিনিট ফুটিয়ে নেবো, ব্যাস নামিয়ে দেবো। আজকে রান্না হয়ে গেছে সব, যে রান্নাগুলো এখানে হচ্ছে, গরম আছে তো। এখানে বেগুন ভাজা করলাম, কটা বড় বেগুন ছিল ডালে অর্ধেক দিলাম, তো অর্ধেক রাখবো না, ওটাই ভেজে দিলাম, ভাজা করে দিলাম। আর এখানে উচ্ছে ভাজা, আর ভাত আছে, আর এখানে ডাল। এবার এখানে যাচ্ছি মেয়েদের, এবার খাবারটা আগে বার করে দিই, কে কাজে যাবে, তারপরে এখানে মেয়েরা টিফিন করবে, ওরা ম্যাগি খাবে, ওদের ম্যাগি বসিয়ে দিই। আমার পাউরুটি আছে, পাউরুটি টিফিন করবো। পুজোটা হয়ে গেল, অনেকদিন পর আজকে ধুনো জানালাম, যাচ্ছি খেতে। পুজোটা করে একটু বসলাম, ফোনই পাই না, এই যে একটা অসুস্থ হয়ে পড়ে সব সময় ফোন নিয়ে নেয়, ফোন নিয়ে বসে আছে, আমি ভিডিওই ওঠাতে পারছি না। আর দেবো না তোকে ফোন, ঠিক আছে, এবার স্কুল যা, ঠিক হয়ে চাটনি দেবো তো, টবি টবিগুলো একটা মুখ দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল। দিদি তোকে চাটনি, হ্যাঁ নেবো, তোর পাগুলো এত ঠান্ডা, তো পায়ে বাবু থালায় দিয়ে দি ভাজা বেটা, পায়ে সক্স পরো না। আরে ভাই হ্যাঁ বড় বাজে, চো চো চো, আমাকে এত ওপরের ভাজা দিও, এটা এইটা বাবু। আমি যাকে তখন দিয়ে বলছি থালায় দাও থালায় দাও, থালায় দিচ্ছে না কেন? আমি দেবো না থালা, আমি বাড়িতে সবকে ভাতে দেবো, এমনি করে সাজিয়ে সাজিয়ে কি সুন্দর করে দিচ্ছি, সাজিয়ে সাজিয়ে না আমাকে
চাটনি দিয়ে ভাজা দিয়ে সামনে দেখ পাপড় প্লেটে দিয়ে দিচ্ছি তোকে ধর আমার পাপড়ের তে পাবো বলছি বেগুন ভর্তার তেল চলে গেছে চাটনি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে 7টা বাজে মেয়েরা এখানে একটা ছোটোটা ঘুমাচ্ছে বড়োটা ওই ঘরে আছে যাচ্ছি একটু চা বানাবো আজকে আমাকে একটু বেশি ঠান্ডা লাগছে বাইরে কিন্তু ঠান্ডাটা কম কিন্তু আমাকে মানে কেন যেন একদম কাঁপুনি কাঁপুনি লাগছে দুপুর দিয়ে গলাটাও খুশখুশাচ্ছে যাই একটু আদা দিয়ে ভালো করে চা বানাই তারপর চা খাবো হ্যাঁ এখানে চিড়ে ভাজা রেখেছি এটা এখন টিফিন করব চিড়ে ভাজা আজকে খাবো টিফিনে মেয়েরা খেয়ে নিয়েছে ওরা বিস্কুট খেয়েছে এখানে বড়োটা পড়তে বসে গেছে ছোটোটা এখন ওই ঘরে আছে একটু খেয়ে নিই তারপরে চা বানাবো চা খেয়ে একটু বসে টিভি দেখছিলাম দেখে এবার কটা বাসন আছে সব খেয়ে নাচ টিফিন করেছে ওইগুলো ধুয়ে নিই তারপর রুটি বানাবো বাসনগুলো সব মেজে নিই এখন কিছু বাজার নিয়ে এসেছে কাজ থেকে এসে বাজারগুলো কি কি আছে সব এবার ফ্রিজে গোছাবো এই যে ব্যাগে আছে বার করতে হবে কি কি আছে দেখি একটু মোয়া আছে মুড়ির মোয়া প্যাকেট আস্তে 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 খুলতে খুলতে বড় হয়ে যাবে ওইসব সংক্রান্তি নিয়ে এসছে এটা কি এত লম্বা শ্যাম্পুর পাউচ কেরাটিন ভালো শ্যাম্পু তো এটা শ্যাম্পুর পাউচ ওটা কি আছে সার্প আছে সাবান চান করার সাবান আছে সার্পের প্যাকেট আছে আর এতে সবজি আছে মুলো উলো থাকতে দাও ওর মধ্যেই থাকুক আমি ফ্রিজে এবার দুটাই ডাল আছে চাল নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেঁয়াজ আছে হ্যাঁ পেঁয়াজ আছে অ্যাপেল আছে অ্যাপেল আছে বাচ্চাদের খাবার জন্য আর এতে সবজি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে টমেটোর আসছে কাঁচা লঙ্কা আছে আর শাক ধনে পাতা আছে উচ্ছে আছে এইসব সবজি আছে এর ভেতরে এই সবজিগুলো এখন সব বাজার দিয়ে এনেছে সব ফ্রিজে ওঠাবো শ্যাম্পু আরও ছিল ঠিক এনে দিয়েছে নতুন শ্যাম্পু এনেছে মানে যেটা ইউজ হচ্ছে সেটাও ভালো তো এইসব আপনাদের এখন আনলো একটু ভাবলাম দেখিয়ে দিই আপনাদেরকে সব কী কী বাজার আনা হয়েছে তো এইগুলো যাচ্ছি এখন ফ্রিজে ওঠাতে সব সবজিগুলো ফ্রিজে গুছিয়ে দিলাম এবার রাত্রির ডিনারে তো রুটি আর ডাল আছে ওইটা হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট